তোমাদের সামনে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের রেসিপি। কচুর শাক কিন্তু আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি, ছোলা দিয়ে, নারকেল দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, কিন্তু চিংড়ি মাছ দিয়েও খেতে অসাধারণ লাগে। বন্ধুরা তোমরা দেখবে চলো এই চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের রেসিপিটা আজকে আমি কিভাবে তৈরি করলাম আর করতে আমার কি কি লাগলো। চিংড়ি মাছ দিয়ে কচুর শাক করতে আমার লাগছে, এখানে আমি দুটো কচুর শাক নিয়ে নিয়েছি, গোড়াগুলো কিন্তু দেব না। কচুর শাকগুলোকে এখন আমি ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে নেব। কচুর শাক আমার কাটা হয়ে গেছে আর আমি ভালো করে ধুয়েও নিয়েছি। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে দেব লবণ। এরপর আমি কচুগুলোকে ছেড়ে দেব। একটা ঢাকনার সাহায্যে ঢেকে কচুগুলোকে আমি সেদ্ধ করে নেব। ঢাকনাটাকে আমি খুলে কেটে নিচ্ছি, জলটাও আমার শুকিয়ে গেছে আর কচুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব একটু হলুদ। কচু আমার সেদ্ধ হয়ে গেছে, এখন এটার মধ্যে থেকে আমি জলটা ঝরিয়ে নেব। মশলার মধ্যে লাগছে, এখানে আমি কিছুটা জিরেকে এইভাবে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর দিয়ে দেব আমি চারটে কাঁচা লঙ্কা, আর এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। তেলটাকে আমি এখন গরম হতে দেব। তেলটা যখন আমার গরম হয়ে যাবে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভাজতে দিয়ে দেব। খুব অল্প তেল দিয়ে আগে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমি চিংড়ি মাছ থেকে কিন্তু আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, কারণ চিংড়ি মাছের একটা কালো যে দড়ির মতো থাকে, আঁশটা না ছাড়ালে ওটাকে ফেলা যায় না। সেই জন্য আমি একদম পুরো একদম আঁশটাকে ছাড়িয়ে ওই কালো দড়িটার মতো যে জিনিসটা আছে সেটাকেও আমি বার করে ফেলেছি। ওটা খেলে কিন্তু পেট ব্যথা করে, সেই জন্য চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব, এর থেকে বেশি ভাজব না। এবার আমি দিয়ে দেব আবার তেল, সর্ষের তেল। তেলটা যখন আমার গরম হয়ে আসবে দিয়ে দেব পাঁচফোড়ন। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে করতে হবে। দিয়ে দেব আমি জিরে আর ধনের পেস্ট, দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আমি এই কচুর শাকে কিন্তু আদার ব্যবহার করব না, যতক্ষণ তেলটা থেকে তেলটা না ছাড়বে মশলা থেকে ততক্ষণ গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে এইভাবে আমি নাড়িয়ে যাব। দিয়ে দেব কচুর শাক। কচুর শাকটাকে আমি ঢাকব না, লো টু মিডিয়ামে রেখে এইভাবে আমি করব জলটা শুকানোর জন্য, আর কচুর শাকটাও শুকিয়ে যাবে। দিয়ে দেব চিংড়ি মাছগুলো। আমি কটা চিংড়ি মাছ রেখে দিয়েছি পরে সাজাবো বলে, দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি। কচু শাক যত শুকনো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে আর গলাও ধরবে না। আমি ঠিক এইভাবে বাড়ি নিয়ে মেরে জলটাকে শুকানোর চেষ্টা করছি। দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা।
যখন দেখবো তলায় পোড়া পোড়া হয়ে গেছে আর আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে দিচ্ছি, সব আমার এক জায়গায় চলে এসছে, হয়ে গেছে আমার কচুর শাক। গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। আমি একটা পাত্রের মধ্যে নিয়ে এসেছি, হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের রেসিপি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার আমি আসবো।